Hi friends, welcome to Brishti Academy. এই ভিডিওতে আমি আপনাদের লগারিদম পার্ট 25 নিয়ে আলোচনা করছি অ্যান্ড ভিডিও আপলোড করছি। সো ফ্রেন্ডস, আমরা দেখব প্রথমেই যে লগারিদমের প্রবলেমটা কী আছে, বা এক্সাম টাইমে দেখব কোশ্চেনে লগারিদমের কীরকম প্রবলেম এসছে। দেখেই কিন্তু আমাদের ভাবতে হবে, বুঝতে হবে যে কীরকম ফর্মুলা ইউজ করে করব অ্যান্ড কীভাবে করব। প্রথম দিকে তো খুব ইজি ছোট ছোট প্রবলেম থাকে, বাট যখন লং অ্যান্সার আসবে তখন কিন্তু একটু বড় ধরনের প্রবলেম থাকে, যেগুলোর মার্কস 10, 5 দুটো পার্টে থাকলেও ওরকমভাবে থাকে। সো একটু বড় টাইপের থাকে, সেক্ষেত্রে সলিউশনটা কিন্তু একটু ভেবে করতে হবে, না হলে মিলতে চাইবে না। আর এতটা বেশি টাইম থাকবে না যে প্রথম সলিউশন করলাম মিললো না, কেটে দিলাম, নেক্সট সলিউশন শুরু করলাম। তার জন্য আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আমি বারবার একটাই কথা বলবো যে তার জন্য আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন ফর্মুলাগুলো দু একবার পড়ে নিয়ে, যত বেশি প্র্যাকটিস করবেন দেখবেন ফর্মুলা এমনি মুখস্থ হয়ে গেছে। লগারিদমের বেশি তো ফর্মুলা নেই, তাই ভালো করে প্র্যাকটিস করবেন। চলুন স্টার্ট করি আজকের পার্ট। দেওয়া আছে ইফ লগ অফ এক্স বাই আর ওয়াই মাইনাস কিউ জেড ইকুয়ালস টু লগ অফ ওয়াই পি জেড মাইনাস আর এক্স ইকুয়ালস টু লগ অফ জেড বাই কিউ এক্স মাইনাস পি ওয়াই, দেন শো দ্যাট এক্স টু দি পাওয়ার পি ডট ওয়াই টু দি পাওয়ার কিউ ডট জেড টু দি পাওয়ার আর ইকুয়ালস টু ওয়ান। এখানে অবশ্যই আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব, রাইট হ্যান্ড সাইড প্রুফ করব, আর কন্ডিশন এটা। চলুন শুরু করি। প্রথমেই আমি বলেছিলাম এরকম টাইপের ভিডিও আমি আগে আপলোড করেছি, প্রথমেই আমি বলেছিলাম এরকম টাইপের কন্ডিশন দেওয়া থাকলে চোখ বন্ধ করে একটা কনস্ট্যান্ট ধরে নিতে হবে। তবে হ্যাঁ, কনস্ট্যান্টটা অবশ্যই এরকম একটা কনস্ট্যান্ট ধরবেন যেন বাকি নাম্বারগুলোর সাথে, আননোনগুলোর সাথে ম্যাচ করে না যায়। এখানে কি আছে, এক্স ওয়াই জেড পি কিউ আর, এইগুলো ছাড়া আপনি যা ইচ্ছে ধরতে পারেন। চলুন স্টার্ট করি। লগ অফ এক্স আর ওয়াই মাইনাস কিউ জেড ইকুয়ালস টু লগ অফ ওয়াই পি জেড মাইনাস আর এক্স ইকুয়ালস টু লগ অফ জেড বাই কিউ এক্স মাইনাস পি ওয়াই ইকুয়ালস টু কে, আমি কে ধরলাম যে কোনো একটা কনস্ট্যান্ট। এবার আমি কেটাকে পার্শিয়ালি পার্ট করব, লগ অফ এক্স আর ওয়াই মাইনাস কিউ জেড, এখান থেকে আমি লগ এক্স এর ভ্যালুটা বের করব। তো লগ এক্স ইকুয়ালস টু কে ইন্টু আর ওয়াই মাইনাস কিউ জেড। সেকেন্ড পার্ট থেকে করব ইকুয়েশন নাম্বার 1, লগ অফ ওয়াই বাই পি জেড মাইনাস আর এক্স ইকুয়ালস টু কে, লগ অফ ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু পি জেড মাইনাস আর এক্স। কে এর সাথে প্রতিটার মাল্টিপ্লাই করে দিলেও পারেন, আমি জাস্ট এমনি রাখলাম। থার্ড পার্ট, সিমিলারলি লগ অফ জেড বাই কিউ এক্স মাইনাস পি ওয়াই ইকুয়ালস টু কে, লগ অফ জেড ইকুয়ালস টু কে ইন্টু কিউ এক্স মাইনাস পি ওয়াই ইকুয়েশন নাম্বার 3। এবার কি করব, আমাকে প্রুফ করতে হবে তিনটে কন্ডিশন থেকে আমি লগ অফ এক্স অ্যান্ড লগ অফ ওয়াই অ্যান্ড লগ অফ জেড এর ভ্যালু বের করলাম। আমাকে প্রুফ করতে হবে এক্স টু দি পাওয়ার পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ ইন্টু জেড টু দি পাওয়ার আর।
চলুন। ইজি করার জন্য আমি করছি ওয়াই ইকুয়ালস টু কিউ জেড টু দি পাওয়ার আর ইকুয়ালস টু ওয়ান, এটা আমার প্রুফ করতে হবে। তাহলে আমি কি করি, আমি যদি বোথ সাইডে লগ নিই, এই কন্ডিশনটা আমি এবার অ্যাপ্লাই করছি, আমি যদি বোথ সাইডে লগ নেই, লগ অফ এক্স টু দি পাওয়ার পি ডট ওয়াই টু দি পাওয়ার কিউ ডট জেড টু দি পাওয়ার আর ইকুয়ালস টু লগ অফ ওয়ান, মাল্টিপ্লাই আছে, আমি প্লাসের আকারে লিখতে পারি, লগ অফ এক্স টু দি পাওয়ার পি প্লাস লগ অফ ওয়াই টু দি পাওয়ার কিউ প্লাস লগ অফ জেড টু দি পাওয়ার আর, আর লগ ওয়ানের ভ্যালু অলওয়েজ 0 হয়। প্লাসের আকারে লিখে নিলাম, এক্স টু দি পাওয়ার পি, পাওয়ার থাকলে সামনে আসে পি লগ অফ এক্স, কিউ লগ অফ ওয়াই, সিমিলারলি আর লগ অফ জেড ইকুয়ালস টু ওয়ান। এখানে আমরা এই কন্ডিশনে আসলাম। এবার আমি যদি এই পার্টটা ধরে করি, জিরো আমাকে প্রুভ করতে হবে। এই পার্টটা ধরে যদি করি, তাহলে আমার ভ্যালু আছে কি লগ অফ এক্স, লগ অফ ওয়াই, লগ অফ জেড এর, আর আননোন রয়ে গেল পি কিউ আর, যদি মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে ইকুয়ালস টু লগ অফ এক্স এর ভ্যালু বসালাম কে আর ওয়াই মাইনাস কে কিউ জেড, মাল্টিপ্লাই করে দিলাম শুধু, প্লাস কিউ ইন্টু লগ অফ ওয়াই কে পি জেড মাইনাস কে আর এক্স প্লাস আর ইন্টু লগ অফ জেড, আর ইন্টু জেড এর ভ্যালু বসালাম কে কিউ এক্স মাইনাস কে পি ওয়াই ইকুয়ালস টু 0। সরি, এটা লেফট হ্যান্ড সাইড ধরে করব। এবার মাল্টিপ্লাই করে দিই, পি কে আর ওয়াই মাইনাস পি কে কিউ জেড প্লাস কিউ কে পি জেড মাইনাস কিউ কে আর এক্স প্লাস আর কে কিউ এক্স মাইনাস আর কে পি ওয়াই, জাস্ট মাল্টিপ্লাই করলাম। পি কে আর ওয়াই আমি চেক করে নেই, পি কে আর ওয়াই আছে কি না, পি কে আর ওয়াই প্লাস আর কে পি ওয়াই মিনস পি কে আর ওয়াই কাটতে পারি, মাইনাস পি কে কিউ জেড মাইনাস পি কে কিউ জেড মাইনাস কিউ কে আর এক্স মাইনাস কিউ কে প্লাস কিউ কে আর এক্স ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, চলে আসলো প্রুভড। সো ফ্রেন্ডস, আমি এই ম্যাথসটা এইভাবে করলাম, আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন। জাস্ট ইকুয়েশন ওয়ানটার মধ্যে যদি লেফট সাইডে আমি পি মাল্টিপ্লাই করি, তাহলে এক্স টু দি পাওয়ার পি হয়ে যাচ্ছে। এইভাবেও প্রবলেমটা সলভ করা যেতে পারে, আমি আমার মতো এইভাবে করলাম। সেকেন্ড পার্টটা, ফার্স্ট পার্টে যদি আমি পি মাল্টিপ্লাই করি এক্স টু দি পাওয়ার পি, সেকেন্ড পার্ট কী আছে ওয়াই টু দি পাওয়ার কিউ, সেকেন্ড পার্টে আছে ওয়াই টু দি পাওয়ার কিউ, এখানে আমি কিউ মাল্টিপ্লাই করব, তাহলে ওয়াই টু দি পাওয়ার কিউ হয়ে যাচ্ছে। থার্ড পার্টে আছে আর জেড টু দি পাওয়ার আর, তাহলে আমি এখানে আর যদি মাল্টিপ্লাই করি তাহলে জেড টু দি পাওয়ার আর হয়ে যাচ্ছে। তারপর আমি সব কটাকে প্লাস করে দেব, ইকুয়েশন নাম্বার 1 প্লাস ইকুয়েশন নাম্বার 2 প্লাস ইকুয়েশন নাম্বার 3 প্লাস করলে, যদি লগ অফ এক্স টু দি পাওয়ার
লগ অফ এক্স টু দি পাওয়ার পি প্লাস লগ অফ ওয়াই টু দি পাওয়ার কিউ প্লাস লগ অফ জেড টু দি পাওয়ার আর হবে। তখন প্লাস যখন চলে আসবে, লগ অফ প্লাসের আকারে থাকলে আমি মাল্টিপ্লাইয়ের আকারে লিখতে পারি, তাহলে আমি লিখতে পারবো প্লাস যেহেতু আছে টোটালটাকে লগ অফ এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার জেড অ্যান্ড জেড টু দি পাওয়ার আর। এইভাবে লিখে প্রবলেমটা সলিউশন করা যায়। আমি এইভাবে সলিউশন দিলাম, আপনি যদি চান আপনার মতো করে আপনি ওইভাবেও সলিউশন করতে পারেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই বলবেন, আমি হেল্প করে দেব। থ্যাংক ইউ ফ্রেন্ডস। আর তার জন্য আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড লাইক করতে হবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে যদি কোনো প্রবলেম থাকে, আর হেল্প হলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।